আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আর্যিকর ঘটনার প্রতিবাদে নৃত্যের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়ে ভাইরাল হাওড়া জেলা উদয় নারায়ণপুরের তরুণী। জানা গেছে ওই তরুণীর নাম ঋতুজা ধলে, বাড়ি উদয় নারায়ণপুরের বেলগ্রামে। জানা গেছে আর্যিকর ঘটনার প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছে রাজ্য তথা দেশবাসী। এমনই নৃত্যের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্যিকর ঘটনার অভিনব প্রতিবাদ জানান ঋতুজা। জানা গেছে তিনি একজন মানসিক স্বাস্থ্য নিয়ে পাঠরত অ্যাডামাস ইউনিভার্সিটির ছাত্রী, পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী। আর্যিকর ঘটনার পর প্রত্যেকদিন রাত জেগে আর্যিকর মেডিকেল কলেজের সামনে বা আশেপাশে ও বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয়েছে জুনিয়র ডাক্তাররা। তাই উদয়নারায়ণপুরে থেকে প্রত্যেকদিন কলকাতায় গিয়ে জুনিয়র ডাক্তারদের সাথে প্রতিবাদে যোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই কারণে তিনি যেহেতু নৃত্যশিল্পী, তাই তিনি নৃত্যের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্যিকর ঘটনার প্রতিবাদ জানান। তার এই প্রতিবাদী নৃত্যের ভিডিও ঋতুজা ধলে ফেসবুক পেজ থেকে পোস্ট করা হলে বহু করে ভাইরাল হতে থাকে সেই ভিডিও। বর্তমানে সেই ভিডিওর শুধুমাত্র তার পেজ থেকে ভিউ সংখ্যা দাঁড়িয়েছে 57 লক্ষ। পাশাপাশি তার এই ভিডিও রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ VIP থেকে শুরু করে VVIP তাদের ফেসবুক পেজে পোস্ট করে শেয়ার করে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে জাস্টিস ফর আর্যিকর লিখে এই ভিডিওর মাধ্যমে তারা তাদের মত প্রতিবাদ জানায়। জানা গেছে ঋতুজা দীর্ঘ 16 বছর ধরে নৃত্য প্র্যাকটিস করে আসছে, পাশাপাশি গত 5 বছর ধরে সে তার মায়ের আরাধনা নৃত্য একাডেমিতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং সেই ভিডিওতে তিনিও তার বেশ কয়েকজন ছাত্রছাত্রী মিলে এই প্রতিবাদী ভিডিও বানান। তারা প্রত্যেকেই কলকাতার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী। এই প্রসঙ্গে ঋতুজা ও তার টিম মেম্বাররা বলেন এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য উই ওয়ান্ট জাস্টিস। পাশাপাশি ঋতুজা বলেন দীর্ঘদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের অভয়াদি সুবিচার পেল না, তাই অভয়াদির সুবিচারের দাবিতে ও দোষীদের দ্রুত কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে মূলত এই ভিডিও বানানো হয়েছিল। কারণ একজন জুনিয়র ডাক্তারকে তার কর্মস্থলে ধর্ষণ করে মৃত্যুদণ্ড দেওয়া একজন নারী হিসেবে বা একজন ক্লিনিক্যাল সাইকোলজি স্টুডেন্ট হিসেবে এটা কখনোই মেনে নিতে পারি না। পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে তিনি বলেন কেউ যদি ভালো গান পারেন তাহলে তার গান দিয়ে, যদি কেউ ভালো লেখা পারেন তাহলে তার লেখা দিয়ে, কেউ যদি ভালো বক্তা হন তাহলে তার বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জারি রাখুন, যাতে আমাদের অভয়াদির ধর্ষকরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। যদি এই সমস্ত ধর্ষকরা শাস্তি না পায় তাহলে আগামী দিনে এই সমস্ত ধর্ষকরা মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়াবে, যেটা সমাজের পক্ষে হানিকারক। তাই আমাদের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য ছিল অভয়াদির ধর্ষকরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এবং অভয়াদি দ্রুত সুবিচার পায়, তারই দাবিতে মূলত আমাদের এই ভিডিও বানানো হয়েছিল। কাছে পৌঁছাতে পেরেছি এবং যারা হয়তো এখনও রাস্তায় নামতে ভয় পাচ্ছিল তারা আমার প্রতিবাদী নৃত্য দেখে বিভিন্ন নৃত্যশিল্পী ভাবনা চিন্তা করছে যে তারাও আমার মতোই ভিডিও করবে। অনেক স্কুল থেকে আমাকে, বিভিন্ন জায়গা থেকে আমি জানতে পেরেছি যে তারা এই জিনিসটাকে নাটকীয়ভাবে তারা মঞ্চস্থ করে তারা প্রতিবাদ জানাবে, তারা ধর্ষকদের বিচার চাইবে, সেভাবে তাদের কাছ থেকে আমি রেসপন্স পেয়েছি। তো সব মিলিয়ে আমাদের মূল লক্ষ্য যেটা ছিল যে আমাদের বিচার চাওয়া, ধর্ষকদের শাস্তি চাওয়া, তো সেই জিনিসটা অনেক মানুষের কাছে পৌঁছেছে এবং যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল তাদের মাধ্যমেও যেরকম প্রতিবাদটা হচ্ছিল সেরকম আমার ভিডিওর মধ্যে দিয়েও অনেকের কাছে এই বার্তা পৌঁছেছে যে না, প্রতিবাদটা আমাদের কন্টিনিউ করতে হবে, কারণ আমরা কোনোভাবেই এটা আপোষ করতে রাজি নয় যে প্রতিবাদটা থিতিয়ে যাক এবং অভয়াদির যারা ধর্ষক তারা কোনোভাবে মুক্তি পেয়ে যাক। আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই, সেটা যেভাবেই হোক। তাই সবার স্ট্যাটাসে এটা যাচ্ছে বা সবাই এটাকে শেয়ার করছে, এটা আমার ভালো লাগছে, কিন্তু সেটা যেন এই পারপাসেই হয়, সেটা হলো যে অভয়াদির ধর্ষকদের বিচার, এটুকুই আমাদের, মানে আমাদের সকলের এটাই উদ্দেশ্য ছিল। যেখানে নৃত্যের মাধ্যমে প্রতিবাদে ভবিষ্যতে দেখা যাবে যে তোমার এই পথ অবলম্বন অনেকেই করবে, তো তখন তোমার কেমন লাগবে? নিশ্চয়ই আমার ভালো লাগবে যে আমার দেখানো একটা পথ ধরে অনেকে প্রতিবাদ করছে এবং আমি সমস্ত শিল্পীদের, যারা নৃত্যশিল্পী আছে, যারা অভিনয় জগতের সাথে যুক্ত আছে, যারা সঙ্গীত শিল্পী আছে,
প্রত্যেকের কাছে আমার এই নৃত্যের প্রতিবাদের মধ্যে দিয়ে এটাই তাদের কাছে আমার বার্তা যে আপনারাও আপনাদের মতন করে প্রতিবাদটা করুন। আমিও নৃত্যের মাধ্যমে করেছি, আপনারাও নৃত্যের মাধ্যমে প্রতিবাদটা বোঝান, কিন্তু প্রতিবাদটা আপনারা থামাবেন না। এবং ভবিষ্যতে যদি আমার পথ ধরে এরকমভাবে আরও প্রতিবাদ হতে থাকে, সেখানে আমি নিজেকে আমার অনেকটাই ভালো লাগবে এবং আমরা যারা করেছি এটা সমবেতভাবে আমাদের সকলের ভালো লাগবে যে এইভাবে মানুষ বিচার চাইছে বা এইভাবে শাস্তির দাবি করছে বা এইভাবে প্রতিবাদ করছে। আমি ছোটোবেলায় প্রাইমারি স্কুল চিলড্রেন প্যারাডাইসে পড়াশোনা করেছি, তারপরে বীরেশ্বর বালিকা বিদ্যালয় যেখান থেকে আমি HS পাস করেছি, তারপরে বর্তমানে আমি অ্যাডামাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সেখানে ক্লিনিক্যাল সাইকোলজি স্পেশালাইজেশন করছি। ভবিষ্যতে লক্ষ্য হচ্ছে একজন ভালো সাইকোলজিস্ট হওয়া, এবং তার পাশাপাশি নাচটা আমার ছোটো থেকেই প্যাশন, তো আমি নাচ এবং পড়াশোনা এই দুটো নিয়েই এগোতে চাই। আমি নাচেও যেরকমভাবে আমি সময় ইনভেস্ট করি বা আমার প্র্যাকটিস করি বা আমার বিভিন্ন জায়গায় ইউটিউবে বা ফেসবুকে আমার বিভিন্ন রকম নাচ আমি দিই, সেখানে প্র্যাকটিসের মধ্যে থাকি, সেরকমই আমি আমার পড়াশোনাটা নিয়েও এগিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে আমি একজন ভালো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে চাই। অবশ্যই আমি যেহেতু ভিডিও বানাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে, সেখানে সবাই আশা তো করেই যে ভবিষ্যতে আমাকে অনেক মানুষ চিনবে, কিন্তু এই ভিডিওটার মাধ্যমে যে এতটা মানুষ আমাকে চিনবে বা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমি পৌঁছে যাব বা আমার টিম পৌঁছে যাবে এটা আমি কখনো ভাবিনি। তবে অবশ্যই হ্যাঁ, আমি হাল কখনোই ছাড়ব না বা ছাড়িনি এতদিন, আমি চেষ্টা করে গেছি যে আমার নৃত্যের মাধ্যমে অনেক কিছু সমাজের সামনে তুলে ধরার আর কি, তো এটাই আর কি। যে তোমার এই ভিডিও ভাইরালের ফলে এবং তোমার অভূতপূর্ণ এই নৃত্য এবং পাশাপাশি যে সমস্ত দর্শকরা আছে তারা চাইছে যে আবার নতুন ভিডিও কবে আসবে, তো নতুন ভিডিও কবে আসবে কি বলে? এক্ষেত্রে আমি বলবো আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।